আমরা জেনে নেই তওবা কবুলের শর্ত কি। তওবা কবুলের শর্ত, যে অপরাধের জন্য তওবা করতে চাই সেই অপরাধটি সাধারণত দুই ধরনের হতে পারে। একটি হলো হাক্কুল্লাহ, আল্লাহর অধিকারের বিষয়, আরেকটি হলো হাক্কুল ইবাদ, বান্দার অধিকারের বিষয়। আল্লাহর অধিকারের বিষয় যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পাঁচটি শর্ত রয়েছে। প্রথম শর্ত হলো, তাওবা শব্দের অর্থই হলো ফিরে আসা, তাই প্রথম শর্ত হলো আল ইখলা' আনিজ যামবি, যেই অপরাধ করেছেন সেই অপরাধ থেকে সম্পূর্ণ বের হয়ে আসতে হবে। সুদ খেয়েছেন, সুদ খাওয়া টোটাল অফ করতে হবে। ঘুষ নিয়েছেন, ঘুষ নেওয়া বন্ধ করতে হবে। ধূমপান করেছেন, ধূমপান ছেড়ে দিতে হবে। বেনামাজি ছিলেন, সেই অভ্যাস বর্জন করতে হবে। বেপর্দায় ছিলেন, সম্পূর্ণ সেই কালচার চেঞ্জ করে ফেলতে হবে। মিথ্যা বলেছেন, দুই নম্বরই করেছেন, দুর্নীতি করেছেন, সব বর্জন করে ফিরে আসতে হবে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, আন্নাদামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতপ্ত হতে হবে। আল্লাহ যে কাজটিকে হারাম করেছিলেন আপনি সে কাজ করে ফেলেছেন, তাই আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, আল্লাহর কাছে অনুশোচনা করবেন, কাঁদবেন। তৃতীয় শর্ত, এই প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে ভবিষ্যতে আর এই কাজে আপনি আবার স্বেচ্ছায় কখনো লিপ্ত হবেন না। কখনো যদি ইবলিসের ফক্করে পড়ে প্ররোচনায় আবার জড়িয়ে যান সেটি আলাদা বিষয়, কিন্তু আপনার ভিতরে এই প্রতিজ্ঞা থাকতে হবে, যেই অপরাধ থেকে বের হয়ে আসছি এই অপরাধে আর আমি কখনো জড়িত হব না। চতুর্থ শর্ত, মনে রাখতে হবে আপনার এই তৌবা যেন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য। বেনামাজি ছিলাম, সমাজের মানুষেরা আমাকে খারাপ জানে, তাই নামাজি হয়ে গেলাম, তৌবা করলাম না। তৌবা করতে হবে আল্লাহ যেন আমাকে খারাপ না জানে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কারো শোনানোর জন্য নয়, কাউকে দেখানোর জন্য নয়। পঞ্চম শর্ত, তৌবা হতে হবে সময়ের মধ্যে। একটু আগেই সূরা নিসার আয়াত থেকে আমরা বলেছি, মুমূর্ষু অবস্থায় পৌঁছে গেলে তৌবা করলে কোনো কাজে আসবে না। ফেরাউন সেই সমুদ্রে যখন হাবুডুবু খাচ্ছিল তখন বলছে, আল আন, এখন আমি তৌবা করছি। আল্লাহ বললেন, আল আন ওয়াকাদ আসাইতা মিন ক্বাবল, যখন সুস্থ ছিলা, ফিরেছিলা, দুনিয়ার অবাধ্যতায় জড়িয়েছিলা, নিজেই রব বলে দাবি করেছো, আর এখন তুমি তৌবা করছো, এই তৌবা কবুলের সুযোগ নেই। ওই মুমূর্ষু অবস্থা হওয়ার, তৈরি হওয়ার, সৃষ্টি হওয়ার আগেই আপনাকে তৌবা করতে হবে। এই শর্ত সাপেক্ষে যদি আপনি তৌবা করেন, আপনার ঘরে বসেই করবেন, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তৌবা কবুল করবেন, আপনার অপরাধ ক্ষমা করে দেবেন, এবং এর বিনিময়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন, সুবহানাল্লাহ। ষষ্ঠ শর্ত, যদি অপরাধ বান্দার অধিকারের ক্ষেত্রে হয়, জেনে নিন তাহলে এই ষষ্ঠ শর্ত পূরণ না হওয়া পর্যন্ত সেই তৌবা কবুল হবে না। বান্দার অধিকার নষ্ট করে থাকলে, কারো প্রতি জুলুম করে থাকলে, কারো সম্পদ অন্যায়ভাবে লুণ্ঠন করে থাকলে, ভূমিদস্যুরা কত অসহায় মানুষের জুলুম নির্যাতন করে ভূমি কেড়ে নিচ্ছে পিস্তলের ভয় দেখিয়ে, কত কি, জেনে নিন শতবার তৌবা করলেও কবুল হবে না। ওই নির্যাতিত মানুষের হক নষ্ট করেছেন সেটি ফিরিয়ে না দেওয়া পর্যন্ত। কত চাঁদাবাজ পিস্তল দেখিয়ে নিরীহ ব্যবসায়ীদের কাছ থেকে, মানুষের কাছ থেকে চাঁদা আদায় করেছেন, কতজন অসহায় দরিদ্রদের জুলুম নির্যাতন করে তাদের সম্পদ কেড়ে নিয়েছেন। বিশেষ করে বিভিন্ন প্রেক্ষাপটকে কেন্দ্র করে এগুলি বেশি হয়ে থাকে, জেনে নিন অবশ্যই আপনাকে সেগুলি ফিরিয়ে দিতে হবে, অথবা তার কাছ থেকে ক্ষমা নিতে হবে সত্যিকারীভাবে, না হলে আল্লাহর কাছে তওবার সুযোগ, কবুলের সুযোগ নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাববেন কিভাবে আমি যাই, ক্ষমা নেই, বড় কঠিন বিষয়, আখেরাতের শাস্তি, আখেরাতের অপমান দুনিয়ার অপমানের চেয়ে কম নয়।
सेई बड़ लांछना बड़ शास्ति थेके बाँचार जन्नो दुनिया सेटी आपनाके करार चेष्टा नितेई हबे। आसुन आमरा जेनो सत्यिकारी भावे एई शर्त सापेक्षे तौबा करे अपराध थेके फिरे आसते पारी। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।